আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি পুরো রেসিপিটি জুড়ে আমার সাথেই থাকবেন। আজ নিয়ে আসছি একটি ডেজার্ট আইটেম, ব্রেড আর মিল্ক দিয়ে অসম্ভব মজার এই ডেজার্টটি ট্রাই করবেন। সবসময় সবার ঘরে ব্রেড থাকে, মিল্ক থাকে, ঝটপট এ রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। এখানে আমি কিছু ব্রেড নিয়েছি, লিকুইড মিল্ক নিয়েছি, এখানে পাউডার মিল্ক আছে, আর নিয়েছি চিনি। এখানে একটি জার নিয়েছি, আমি ব্রেডগুলো আগে দুই পিস করে এখানে এভাবে ছিঁড়ে ছিঁড়ে দিব, তারপরে গ্রেট করে নিব। পুরোটা একসাথে দিলে হবে না, অল্প অল্প করে আমি এভাবে করে নিয়েছি। আরও দুই পিস আমি এখানে করে নিয়েছি, মোট এখানে চার পিস দিয়েছি আমি। তারপরে সরাসরি চুলায় চলে যাব। একটি প্যান দিয়েছি, এখন এই ব্রেডগুলো আস্তে আস্তে হালকা একটু ভেজে নেব। নর্মালি তো ব্রেডগুলো একটু নরম থাকে, যদি আমি দুই মিনিটের মতো ভেজে দিই তাহলে একটু ক্রাঞ্চি হবে, বেশি ভাজতে যাবেন না, তাহলে কালার নষ্ট হয়ে যাবে। এখন অন্য একটি প্যানে আমি এখানে হাফ লিটার লিকুইড মিল্ক নিয়েছি, এখন এভাবে আস্তে আস্তে জাল করে নিব। তিন থেকে চার মিনিট, একটা বলক চলে আসলে এখানে যে 1/3 কাপ চিনি রেখেছি সেটা ঢেলে দিলাম। মিষ্টিটা একটু কম দিলেই ভালো, যেহেতু এখানে মিল্কের পরিমাণটা বেশি। তারপরে 1 টেবিল স্পুন কর্নফ্লোর আমি গুলিয়ে রেখেছি সেটা ঢেলে দিলাম। অবশ্যই নাড়ার উপরে রাখতে হবে, তা নাহলে নিচে লেগে যেতে পারে। এখন আমি এখানে অ্যাড করে দিব পাউডার মিল্ক 1 কাপ। এটা সবার পরে দিতে হবে, আমি পুরোটা গুলিয়ে নিব না, যাতে একটু একটু দানা দানা থাকে, সেজন্য আমি লাস্টে দিয়েছি। এভাবে আস্তে আস্তে মিক্স করে নিব। 2 থেকে 3 মিনিট এভাবে মিক্স করতে থাকবেন। এখন উঠিয়ে ঠান্ডা করে নিয়েছি, এখানে একটি বোল নিয়েছি। এবার যে ব্রেডগুলো আমি রেখেছিলাম হালকা ভেজে, এখন এই ডিশটার মধ্যে আস্তে আস্তে এভাবে ছড়িয়ে দেব। তারপরে যে ক্রিমটা আমি রেখেছিলাম ঠান্ডা করে নিয়েছি, এখানে আস্তে আস্তে ঢেলে দেব। অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। আমি এখানে যে ক্রিমটা তৈরি করেছি সেটার অর্ধেকটা প্রথমে দিয়ে নেব, আর এটা একদম সাদাই থাকবে। অর্ধেকটা করে নিয়েছি, এখন এখানে যে অর্ধেকটা আমি আলাদা করে রেখেছিলাম সেটা একটু কালার মিক্স করে নেব। এখানে রেড ফুড কালার আছে, আমি অল্প করে দিলে পিঙ্ক কালার হয়ে যাবে। দেখুন কালারটা কত নাইস আসছে, এভাবে করে নিয়েছি। এবার হোয়াইট ক্রিমটা দেওয়ার পরে যে ব্রেডটা বাকি অংশ ছিল সেটা আমি উপরে দিয়ে দেব, অল্প করে দিতে হবে, প্রথমেই বলেছি বেশি দেওয়া যাবে না। এক্সট্রাভাবে কোনো ব্রেড যাতে না থাকে সেইভাবে দিতে হবে। তারপর পিঙ্ক কালার যে ক্রিমটা আমি তৈরি করেছি সেটা দিয়ে দিলাম। পুরোটাই এখানে আস্তে আস্তে করে
এভাবে দিয়ে দেব। এখন বাকি যে ব্রেড ক্রাম্বটি ছিল এখানে সেটা উপরে এভাবে দিয়ে দেব। অসম্ভব মজার এই ব্রেড ডেজার্টটি, আপনাদের ভালো লাগবে। শুধু ব্রেড আর ক্রিম তো অনেক মজা হয় যদি ফ্রিজে রেখে খেতে পারেন। আমার কমপ্লিট হয়ে গেছে, আমি আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছি। আপনাদের হাতে টাইম থাকলে আর একটু বেশি রাখবেন, তাহলে একটু শক্ত হবে। এখন আমি স্কোয়ার শেপ করে কেটে নেব, আপনারা যে কোনো শেপ দিতে পারেন। এইভাবে কেটে নিয়েছি, তারপরে কিছু চকলেট দিয়ে ডেকোরেট করে নিব। আপনারা বাদাম বা চেরি দিয়েও এভাবে সাজিয়ে নিতে পারেন। আমি আজকে চকলেট দিয়েই পুরোটা এভাবে সাজিয়ে দেব। আশা করছি আজকের এই ব্রেড আর মিল্কের ডেজার্টটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো বিদায় নিব, নতুন কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।